ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. অনেকে মৃত ব্যক্তির কাছ থেকে আসার পর গোসল করতে বলে, এক্ষেত্রে কোরআন হাদিসের ভিত্তি কি? তো মৃত ব্যক্তির কাছ থেকে আসলে গোসল করতে, এটা কোনটা না, এ কথাটা সঠিক না। তবে যে বিষয়ে তা হলো, মৃত ব্যক্তিকে যদি গোসল দেয়, গোসল দিল তাহলে কি গোসল করবে, এই জায়গায় কথা। এক্ষেত্রে রওয়ায়াত আছে, কিন্তু এটা সহি কিনা ইখতিলাফ আলেমদের, অনেকেই বলেন জঈফ, আর কেউ কেউ বলেছেন গ্রহণযোগ্য হাদিস। অতএব যারা বলেছেন গ্রহণযোগ্য তারা আবার এর ক্ষেত্রে কথা বলেছেন, তো যারা বলেছেন গ্রহণযোগ্য এদের মধ্যে কেউ কেউ বলেছেন গোসল করা মুস্তাহাব, যদি মৃত ব্যক্তিকে গোসল দেয় তাহলে গোসল করা মুস্তাহাব, না করলে কোনো অসুবিধা নেই। এটা হলো যদি মৃতকে গোসল দেয়, মানে গোসল করায়, তাহলে অন্য কোনো ক্ষেত্রে নেই। আপনি দেখতে গেলেন যে গোসল করলেন, না এরকম কিছু না, অথবা অজু করার হাদি, এটাও সঠিক না। তাই গোসল যিনি দিবেন তিনি গোসল গোসল করবেন, এটাও মুস্তাহাব পর্যায়ের, ওয়াজিব নয়। আর এমনি আপনি দেখতে গেলেন, মৃতের কাছে গেলেন, বা এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো গোসল আসবে না, ওযু আসবে না, কিছুই আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।